হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মটন কষা বানিয়ে দেখাবো বেঙ্গলি স্টাইলে। তো মটন কষা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটা ছোট সাইজের তেজপাতা, আর এখন দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এখন ভালো করে মেখে নেব। সাত আট কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন মেখে নেব, আর এটা মাখার পরে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সরষের তেল। আর আমি দুটো আলু এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, বড় সাইজের আলু নিয়েছি। আর আলুটার মধ্যে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর একটা বড় সাইজের তেজপাতা। মাঝখান দিয়ে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। লবঙ্গ আমি 2 টুকরো নিয়েছি, আর দিয়ে দিলাম এখন জিরে, আর একটা এলাচ দিয়েছি, আর 1 টুকরো দারচিনি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তো আদা রসুন পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এখন দিয়ে দিলাম সামান্য নুন, এই পর্যায়ে আমি দিয়ে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। আর আমি এই পাশের গ্যাসে মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, এখন আমি এই জলটা এই মটনের মধ্যে দিয়ে দেব, গরম জলটা। মটনগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য জল দিয়ে আমি ফুটিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট বাদে ঢাকনা খুলে নিলাম। দেখো এখনো অনেকটাই জল আছে, তো এটাকে আরো কষিয়ে নেব কড়াইতে ভালো করে।
যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো ফাস্ট পেয়ে যাও। তো আমি ঝোলটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। কষানোর পরে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম গ্যাসে। এইবার আমি প্রেশার কুকারে কষা মটনটা দিয়ে দিলাম, আর আমি সিটি দিয়ে নেব, সাতটা সিটি দেব। আমার প্রেশার কুকারে সাতটা সিটি লাগবে, তো আপনাদের কুকারে বুঝে সেইভাবে সিটিটা দেবেন। তো আমি অল্পই জল দিলাম, যে কষা মটন কষা হবে তাই জন্য জলটা বেশি দিইনি। আর এখন দেখুন আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা আটকে সিটি দিয়ে নেব। তো সিটি দিয়ে নামানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খাসির মাংসের কষা আর বা মটন কষা। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।